আজকে আমরা দ্য বেসিক্স অফ একাডেমিক রাইটিং সম্পর্কে কিছু জানবো, স্পেশালি সাইটেশন কিভাবে করতে হয়, রেফারেন্সিং কিভাবে করতে হয় এবং কিছু কথা আমরা জানবো প্লেজারিজম নিয়ে। আমি দেবস্মিতা দে, আমি চিটাগং থেকে জয়েন করেছি আজকের সেশনে। শুরুতে আমি আমার সম্পর্কে একটু পরিচয় দিয়ে দেই, যদিও গত দিন পরিচিত হয়েছিলাম। আমি আমার অনার্স কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার্স কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ মালয়া থেকে, যেটা মালয়েশিয়ান একটি ইউনিভার্সিটি। মাস্টার্স করেছি ইকোনমিক্সে আর আমি অনার্স করেছি মার্কেটিংয়ে। তাহলে তাহলে কি শুরু করব সাজিয়া? ঠিক আছে, তাহলে আজকের শুরু করি, আজকের দ্য বেসিক্স অফ একাডেমিক রাইটিং। আজকের সেশনে উই উইল বেসিক্যালি লার্ন দ্য নিড টু অ্যাভয়েড একাডেমিক ডিসঅনেস্টি। পার্ট টুতে আমরা দেখব দ্য মিনিং অফ দ্য টার্মস, সাইটেশন, রেফারেন্স লিস্ট, রেফারেন্সিং স্টাইলস, আর পার্ট থ্রিতে আমরা দেখব দ্য কমন এপিএ স্টাইলস ফর সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং। আগে বলে দিই যে সাইটেশনের কিছু স্টাইলস রয়েছে, স্পেসিফিক্যালি এপিএ স্টাইল আমরা ফলো করব, যেহেতু বাংলাদেশের যে সমস্ত ইউনিভার্সিটিতে, যদিও খুব কম ইউনিভার্সিটিতে ফলো করা হয় বা প্লেজারিজম চেক করা হয়, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে সোশ্যাল সায়েন্স এবং সাইন্টিফিক একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ জানানোর জন্য। যেটা বলছিলাম যে 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 মোস্ট কমন এপিএ স্টাইলটি বাংলাদেশে ফলো করা হয়, স্পেশালি সাইন্টিফিক কোনো রিসার্চ বা সোশ্যাল সায়েন্সের কোনো রিসার্চের ক্ষেত্রে, সেটি হচ্ছে এপিএ স্টাইল। শুরু করার আগে একটা কোয়েশ্চেন সবার জন্য, হ্যাভ ইউ এভার চিটেড ইন এক্সাম? হোয়াট ইউ থিঙ্ক, আমরা কি জীবনে কোনো দিনও এক্সামে চিট করেছি? আমাদের সামনে চারটি অপশন আছে, একটি হলো ইয়েস, বি হচ্ছে ইয়া, সি হচ্ছে ইয়াপ, ডি হচ্ছে ইয়েপ। হোয়াট ইউ থিঙ্ক, কি মনে হয় সবার? হ্যাঁ, আমরা সবাই কেউ না কেউ কখনো না কখনো বন্ধুর থেকে দেখে হোক বা কাউকে জিজ্ঞেস করে হোক বা দেখে দেখে লিখে হোক, আমরা এক্সামে চিট করেছি। কিন্তু একাডেমিক ডিসঅনেস্টি বলতে কি বোঝায় বা প্লেজারিজম বলতে কি বোঝায়, যে এক্সামে বসে পাশে দেখে দেখে লেখা? শুধু শুধু এটাই না, শুধু এটাই না, একাডেমিক ডিসঅনেস্টি আরো বড় একটা বিষয়, দ্য থেফট অর স্টিলিং অফ আইডিয়াস অ্যান্ড আদার ফর্মস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অবশ্যই কেউ যখন কোনো অ্যাসাইনমেন্ট করে বা আমরা যে আমরা অ্যাসাইনমেন্টের জন্য যে আর্টিকেলগুলো আমরা ইন্টারনেটে দেখি, সবই কিন্তু পার্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কারো না কারো সেগুলো সম্পত্তি হতে পারে, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো একাডেমিক ডিসঅনেস্টি কত ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। প্রথমটা প্লেজিয়ারিজম, যেটা খুবই টকড অ্যাবাউট ইস্যু নাওডেইজ। প্লেজিয়ারিজম মানে হচ্ছে দ্য অ্যাডপশন অর রিপ্রোডাকশন অফ অরিজিনাল ক্রিয়েশনস অফ অ্যানাদার অথর উইদাউট অ্যাকনলেজমেন্ট। মানে যে কাজটি করেছে সে তার তার নাম না উল্লেখ করে বা সেটি স্বীকার না করে যদি আমি পরীক্ষার খাতায় লিখে ফেলি বা আমার অ্যাসাইনমেন্টে লিখে ফেলি বা আর্টিকেলে লিখে ফেলি বা কোনো রিসার্চ পেপারে নাম মেনশন না করে যদি আমি কপি পেস্ট করে দিই, সেটাই হচ্ছে প্লেজারিজম। ফ্যাব্রিকেশন কি? ফ্যাব্রিকেশন হচ্ছে দ্য ফলসিফিকেশন অফ ডেটা, ইনফরমেশন অর সাইটেশন, অথবা ক্রিয়েটিং ফলস ফ্যাক্টস অর সাইটেশন টু ক্রিয়েট আর্টিফিশিয়াল অ্যাকনলেজমেন্ট। যেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন করোনা পরিস্থিতি চলছে, আমরা যদি কেউ যদি এটা নিয়ে কোনো সাইন্টিফিক রিসার্চ পেপার লিখতে চায় এবং সে যদি এটা লিখে যে বাংলাদেশে করোনার হার 50%, মানে স্প্রেডের হার 50% কমে গিয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় মিথ্যা কথা হবে, এবং সাথে আমরা লিখে দিলাম অমুক ব্যক্তি বলেছেন, তাহলে কি? দিস ইজ দ্য ফ্যাব্রিকেশন অফ আ জাস্টিফিকেশন। দেন চিটিং, চিটিং তো আমরা জানি যে একাডেমিক এক্সামে বা কোনো এক্সারসাইজে বা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে যখন আমরা কাউকে মেনশন না করে বা কারো থেকে দেখে লিখি, কোনো লেখা চালিয়ে দিই, সেটি হচ্ছে চিটিং। ঠিক আছে, তাহলে এই স্লাইডে আমরা দেখছি ইউ শুড ট্রাই দিস স্টেটমেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ প্লেজারাইজ। অরিজিনালটা হচ্ছে, দেবস্মিতা তোমার সাউন্ডটা আসতেছে না প্রপারলি,
কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখন এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, many people who read the word yawn or yawning will feel the urge to yawn. So চারটা অপশন সামনে দেওয়া আছে, আমাদেরকে এখানে বলতে হবে যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা প্লেজারাইজড, মানে কোন সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে প্লেজারাইজড। আমরা 20 to 30 seconds সময় দিতে পারি আমাদের পার্টিসিপেন্টসদের। একজন অ্যান্সার দিয়েছে ওয়ান, একজন বলেছে টু, একজন বলেছে ফোর। ঠিক আছে, তাহলে টাইমস আপ। যারা যারা উত্তর দিয়েছেন ওয়ান, সেটি উত্তর সঠিক হয়েছে। কারণ দেখুন এখানে লেখা হচ্ছে মেনি পিপল হু রিড দ্য ওয়ার্ড ইয়ন অর ইয়নিং উইল ফিল দ্য আর্জ টু ইয়ন, মানে পুরোই কপি পেস্ট, যা ছিল সেটাই কপি পেস্ট। কিন্তু 2, 3 বা 4 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি যে সেগুলোকে ঘুরিয়ে লেখা হয়েছে বা সেগুলোতে অ্যাকর্ডিং টু সাইমন মানে সাইটেশন করা হয়েছে, তার মানে সেগুলো প্লেজারিজম হিসেবে কাউন্ট হবে না। কিন্তু প্রথমটা কিন্তু একটি বড় অফেন্স। হ্যাঁ আচ্ছা, এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ওয়েব পেজ, এটা হচ্ছে টার্নিটিন নামক একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটে সিমিলারিটি কতটুকু, মানে আমরা কতটুকু প্লেজারিজম করেছি বা কতটুকু কপি পেস্ট করেছি সেটা দেখা যায়। স্পেসিফিক্যালি কপি পেস্ট না, আমরা যদি সাইটেশনও করে থাকি, আমরা যদি রেফারেন্সও করে থাকি, তাও তারপরও এখানে এটার পার্সেন্টেজটা আসবে। প্রথমে দেখা যাচ্ছে সিমিলারিটি ইন্ডেক্স, মানে এই স্পেসিফিক্যালি এই আর্টিকেল দ্য থিওরি পার্সপেক্টিভ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই আর্টিকেলটার যে রিপোর্ট এসেছে 71% হচ্ছে আমাদের সিমিলারিটি, 54% ইন্টারনেট সোর্স থেকে নেওয়া হয়েছে, 10% নেওয়া হয়েছে বিভিন্ন পাবলিকেশন থেকে, এবং 65% নেওয়া হয়েছে স্টুডেন্ট পেপার থেকে। এই ওয়েবসাইটটি যে কোনো ইউনিভার্সিটি বা পার্সোনালি কোনো স্টুডেন্টও, তাদেরকে টাকা পে করতে হয়, এর মাধ্যমে তারা এই প্লেজারিজম চেক করতে পারে। আমার মনে হয় কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এটা ফলো করে, তাদের টার্নিটিন টার্নিটিনে আইডি আছে, তারা তারা দেখেই মনে হয় অ্যাসাইনমেন্টের উপরে বা কোনো রিসার্চ পেপারের উপরে নাম্বার দেয় স্টুডেন্টদেরকে। সো আই মিন এভরিবডি শুড বি ওয়ার্নড অ্যাবাউট দিস থিং, যে এটার কারণেই অনেক নাম্বার কমে যায়, অনেকে ফেল পর্যন্ত করে। ওকে, দেন হাউ টু অ্যাভয়েড প্লেজারিজম। ফার্স্ট থিং ইজ আমাদেরকে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, অ্যান্ড ইটস রিয়েলি হাই টাইম। এবং বাংলাদেশেও আমরা গত 2 বছর ধরেও এরকম টপ মোস্ট ইউনিভার্সিটি থেকেও, সেখানকার কিছু প্রফেসরদের থেকেও এই ধরনের আমরা ভুল দেখেছি, যে বিদেশি বিভিন্ন জার্নালে তারা যখন পাবলিশ করেছেন তাদের পেপার্স, তখন সেটা ধরা পড়েছে, একদম কপি পেস্ট করা হয়েছে। সো প্রথমত যেটা আমাদের চেঞ্জ করতে হবে মেন্টালিটি, যে কারো কাজ কপি করা। আমি যখন একটা অ্যাসাইনমেন্টও করব, তখন আমার মনে রাখতে হবে যে এটা এটাও আমার এক ধরনের সম্পত্তি, এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমার কাজ আমি করব, আমি কি চিন্তা করি। কোন একটা ডেফিনেশন আমরা ডেফিনেটলি লিখার আগে, অ্যাসাইনমেন্ট করার আগে অবশ্যই সেটা সম্পর্কে আমরা গুগলে সার্চ দিব, আমরা আর্টিকেল পড়বো, বই পড়বো, যেখানে যাই ইচ্ছা সেখানে আমরা পড়তে পারি, সেটা সম্পর্কে নলেজ নিতে পারি। কিন্তু লিখতে হবে সম্পূর্ণ আমাদের ল্যাঙ্গুয়েজে। অ্যাট লিস্ট যদি আমরা নিজেদের আইডিয়াও না দিতে পারি, তারপরও সেটাকে প্যারাফ্রেজ করতে হবে, এবং অবশ্যই যেখান থেকে বা যার থেকে আমরা ইনফরমেশনটা পেয়েছি তাকে আমরা অ্যাকনলেজ করব সাইটেশনের মাধ্যমে। দেন এটাই হচ্ছে আমাদের মাধ্যম কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি প্লেজারিজম, সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং। তো আমাদেরকে শিখতে হবে কিভাবে সাইটেশন এবং রেফারেন্সিং করতে হয়। আমরা যদি একটু সার্চই করে করে থাকি, গুগলে যদি আমরা একটু সার্চই দিয়ে থাকি কিভাবে সাইটেশন করতে হয়, সেইভাবে সেখান থেকেই আমরা অনেক ধরনের আমরা ইনফরমেশন পেতে পারি। ইউটিউবে এরকম লাখ লাখ ভিডিও আছে, কোর্স পর্যন্ত আছে, সব কিছুই ইনফরমেশন আমাদের কাছে এভেলেবেল, কিভাবে আমরা সাইটেশন করব, রেফারেন্সিং করব। এবং যেটা যে স্টাইলের কথা আমি বললাম, এপিএ স্টাইল,
সেটি দিয়ে যদি আমি গুগলে সার্চ দেই এপিএস স্টাইল, সেখানেও কিন্তু একটা ম্যানুয়াল বা গাইডলাইন আসবে যে কিভাবে সাইটেশন বা রেফারেন্সিং করতে হয়। সো তাহলে আমরা টার্মগুলো সম্পর্কে জানি। তিনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইটেশন, রেফারেন্স লিস্ট এবং রেফারেন্স স্টাইলস। সাইটেশনটা কি? সাইটেশন আর ইউজ টু একনোলেজ অ্যান এক্সটার্নাল সোর্স ইন ইওর টেক্সট। টেক্সট বলতে বোঝাচ্ছে ইন অ্যাজ এ ফর্ম অফ এসে অর আর্টিকেল অর রিসার্চ পেপার, এনিথিং। সাইটেশন দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যখন আমরা সাইটেশন মানে আমরা যখন আমাদের কোনো অ্যাসাইনমেন্টে বা কোনো রিসার্চ পেপারে কোনো কোটেশন লিখব। আবার আরেকটা হচ্ছে কোনো কোটেশন না, দেখে মনে হচ্ছে না এটা কোনো কোটেশন, কোনো ইনফরমেশন দিব। কোটেশন দু ধরনের হয়, সেটা হচ্ছে শর্ট এবং লং। এবং যদি আমি ইনফরমেশন দেই সেটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করব। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। Put your hands on a hot stove for a minute and it seems like an hour. Sit with a pretty girl for an hour and it seems like a minute. আমাদের অনেকেই হয়তো এই আলবার্ট আইনস্টাইনের এই কোটটা সম্পর্কে জানো বা জানেন। তো আমরা এটা যেহেতু শর্ট একটা কোট, এটা আমরা কিভাবে লিখব, আমরা এটা কিভাবে লিখব? আইনস্টাইন স্টেটেড দ্যাট Putting hands on a hot stove for a minute seems like an hour, but sitting with a pretty girl for an hour seems like a minute. এবং শেষে আমরা পেজ নাম্বারটা দিয়ে দিব, মানে আমরা যে বই থেকে পেয়েছি বা যে সোর্স থেকে আমরা পেয়েছি সে এটা হচ্ছে সেই সোর্সটা। আর আইনস্টাইনের পাশে ব্র্যাকেটে, ব্র্যাকেট শুরু হবে 1945, ব্র্যাকেট শেষ হবে। তো এখানে বলা হচ্ছে when short quotation is used below 40 words ensure that you use quotation mark, মানে যখন আমরা 40 শব্দের নিচে এমন কোন কোট ইউজ করব তখন আমরা কোটেশন মার্কস দিব এবং এরপরে আমরা পেজ নাম্বারটা উল্লেখ করে দিব। এরপরে আমরা আসি লং কোটেশনের ক্ষেত্রে। কাস্তোরিয়ানো নামক একজন ব্যক্তি স্টেটেড দ্যাট এঙ্গেজিং ইন ট্রান্সন্যাশনাল প্র্যাকটিসেস মে রেজাল্ট ইন অ্যান ইনস্টিটিউশন এক্সপ্রেশন অফ মাল্টিপল বিলঙ্গিং ওয়ে দ্য কান্ট্রি অফ অরিজিন বিকামস আ সোর্স অফ আইডেন্টিটি ডট 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 পেজ 311। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোটেশনটা এখানে ইউজ করা হয়েছে সেটি অনেক বড় এবং অবশ্যই 40 শব্দের বেশি। তার মানে এ হচ্ছে ওয়েন লং কোটেশন ইজ ইউজ দেয়ার আর নো কোটেশন মার্কস। তার মানে আমরা যখন মনে হয় একজন কোয়েশ্চেন করেছে আমরা কি এপিএ ফরম্যাট ইউজ করছি কিনা, হ্যাঁ আমরা এপিএ ফরম্যাট ইউজ করছি, এপিএ স্টাইলে আমরা কথা বলছি। যখন আমরা লং কোটেশন ইউজ করব সেক্ষেত্রে আমাদের কোনো কোটেশন মার্কস হবে না, আমরা জাস্ট পরে পেজ নাম্বার 311 দিয়ে দিব। আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন মনে হতে পারে আমি কপি পেস্ট করেছি, তাই না? কারণ এগুলো কোট, কোটস লেখার ক্ষেত্রে আমরা যেটা আছে টু দ্য পয়েন্ট লিখতে পারি, চাইলে একটু টুইক করে একটু চেঞ্জ করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবং এটা তো বললামই শর্ট কোটেশনের ক্ষেত্রে আমরা কোটেশন মার্কস ইউজ করব এবং লং কোটেশনের ক্ষেত্রে ইউজ করব না। এরপর আমরা সাইটেশন ফর প্যারাফ্রেজ, আমরা যখন প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজের অর্থ আরেকবার বলে দিই, প্যারাফ্রেজের অর্থ হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো লেখা যখন আমরা নিজেদের নিজের ভাষায় লিখব। মানে সেখানে আমরা কি কি করতে পারি এবং দ্য সুনার ইউ মাস্টার দিস থিং প্যারাফ্রেজিং আপনাদের ক্ষেত্রে তত বেটার হবে, কারণ এই স্কিলটা খুব ইম্পর্টেন্ট। কারণ মোস্টলি আমরা অ্যাসাইনমেন্ট প্যারাফ্রেজি করে থাকি, সেটা হচ্ছে আমরা চাইলে সিনোনিম ইউজ করতে পারি, চাইলে আমরা সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করতে পারি, কিন্তু চেষ্টা করতে হবে যাতে একদমই একই রকম না হয় যে টেক্সটটা থেকে দেখে রেফার করে আমরা আমাদের অ্যাসাইনমেন্টে আরেকটা টেক্সট লিখছি, শুধুমাত্র আইডিয়া উইল বি সেম। দেয়ার আর টু ওয়েজ, একটা হচ্ছে অথর ফোকাস করে লিখা আর একটা হচ্ছে ইনফরমেশন ফোকাস। যখন আমরা অথরকে ফোকাস করব তখন আমরা এভাবে লিখব, অ্যাডামস ব্র্যাকেট দিয়ে 2012 স্টেটেড দ্যাট মালয়েশিয়ান্স লাভ টু স্লিপ ইন ক্লাস। আমি এক্সাম্পলের জন্য এই সেন্টেন্সটি ইউজ করেছি। যদি আমরা ইনফরমেশন ফোকাস করতে চাই তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা লিখব এবং লাস্টে এখানে যেরকম দেওয়া আছে অ্যাডামস কমা 2012, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে অ্যাডামস হবে কমা 2012। তারপরে হলো রেফারেন্স লিস্ট।
আ লিস্ট অফ অল দ্য সোর্সেস দ্যাট হ্যাভ বিন মেনশনড অর সাইটেড ইন ইওর টেক্সট, মানে আমাদের অ্যাসাইনমেন্ট বা আর্টিকেলের ভিতরে আমরা যা যা লিখেছি এবং লিখার সময় আমরা যে সমস্ত লিখাগুলো যে কোনো সোর্স থেকে নিয়েছি সেগুলো আমি আমাদের রেফারেন্স লিস্টে বসাবো, এবং রেফারেন্স লিস্টটা একেবারে আমাদের লিখার শেষে থাকবে। রেফারেন্স লিস্ট ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার এসে অর অ্যাসাইনমেন্ট। এবং এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে অনলি দ্য সোর্সেস দ্যাট ইউ ইউজ আর ইনক্লুডেড ইন দ্য লিস্ট। অনেক সময় এরকম হয় যে রেফারেন্স লিস্টকে বড় করার জন্য, ফর এক্সাম্পল যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার ব্যাচেলার্স পড়ছিলাম, তখন একটা টেন্ডেন্সি আমি সবার মধ্যে দেখতাম যে রেফারেন্স লিস্ট যত বড় করা যায় তত ভালো। ভিতরে আমি ইনফরমেশন দিলাম কি দিলাম না ডাজেন্ট রিয়েলি ম্যাটার, রেফারেন্স লিস্টটা বড় করি, কারণ আমরা তো জানি না সাইটেশন কিভাবে করতে হয়, আমাদেরকে এভাবে শেখানো হয়নি, আমাদেরকে কেউ বলেও নি যে আপনারা সাইটেশন শিখুন। হ্যাঁ, এই কারণেই আমরা এই ভুলগুলো করেছি, এই ভুলগুলো আমরা কখনোই করব না। শুধুমাত্র যদি আমি একটা বা দুইটা সোর্স থেকে নিয়ে থাকি তাহলে শুধুমাত্র দুইটা রেফারেন্স হবে আমার, আর যদি আমি কোনো খান থেকেই না নিয়ে থাকি, সম্পূর্ণ আমি আমার মাথা থেকে আমার অ্যাসাইনমেন্ট লিখে থাকি যেটা আমরা পরীক্ষার খাতায় করি, তাহলে কোনোই দরকার নেই রেফারেন্স লিস্ট দেয়ার। দিস ইজ অ্যান এক্সাম্পল। প্রথম পোর্শনটা হচ্ছে খাতার ভিতরে আমরা কি লিখবো, এসএতে আমরা কি লিখি, এবং লাস্ট যে দুটো টেক্সট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে রেফারেন্স করব। প্রথমে দুই ওয়েতেই করা হয়েছে, প্রথমে অথর, প্রথমটা দেওয়া হচ্ছে ইনফরমেশন ফোকাস, তার মানে ইনফরমেশনটা দেওয়া আছে টিচার্স আর এক্সপেক্টেড টু প্লে আ গ্রেটার পার্ট ইন অ্যাসেসিং স্টুডেন্টস অ্যান্ড ইউজ অফ ভ্যালুয়েবল ইনফরমেশন টু এইড দেয়ার ইনস্ট্রাকশনস। তো এই কথাটাকে যখন আমরা ইনফরমেশন ফোকাস কথা, অবশ্যই এটা সেজন্য আমরা অথরের নামটা লাস্টে দিচ্ছি, এবং পরের সেন্টেন্সটা দেখুন, যেহেতু সেটা অথর ফোকাস এই কারণে অথরের নাম প্রথমে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু দুজন অথর আছে, সিজেক অ্যান্ড ফিটজগেরাল্ড অ্যাসার্টেড দ্যাট টিচার্স আর রিকোয়ার্ড টু অ্যাট লিস্ট আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট পারপোসেস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট। এরপরে আমরা রেফারেন্স কিভাবে লিখবো সেটিও দেওয়া আছে। হোয়াট ইজ রেফারেন্সিং স্টাইল, ওটা তো আমি আগেই বললাম, আমরা এপিএ স্টাইল ফলো করছি। এপিএ মিনি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারা তাদের সিক্সথ এডিশন আজকে আমি ফলো করছি, এটা এখানে বলা হয়েছে দ্য কমন এপিএ স্টাইলস এবং দ্য কমন রুলস। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট এপিএ ফলোজ দ্য অথর কমা ইয়ার ফর্মার ইদার অ্যাডামস ব্র্যাকেটে 2012 অর ব্র্যাকেটে অ্যাডামস কমা 2012। এপিএ এই দুই ধরনের ফরম্যাট ইউজ করে। সেকেন্ড, অনলি অথর্স লাস্ট নেম অর সার নেম ইজ ইউজড। আমরা কিন্তু অথরের শুধুমাত্র লাস্ট নেম বা সার নেম ইউজ করবো। যেমন অথরের নাম যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে আমরা ঠাকুর ইউজ করবো বা ট্যাগোর ইউজ করবো। ইন দ্য রেফারেন্স লিস্ট দ্য সাইটেড সোর্সেস আর লিস্টেড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন রেফারেন্স লিস্টে রেফারেন্স লিখবো, যদি আমার কাছে 10টা রেফারেন্স, আমি যদি 10টা সোর্স থেকে ইনফরমেশন নিয়ে থাকি, তাহলে আমার তো রেফারেন্স 10টা হবে, তার মানে অথর 10টা অথরের নাম আমাকে লিখতে হবে। সেটা কিন্তু আমরা অ্যালফাবেটিক্যালি লিখবো, মানে এ বি সি ডি ই এইভাবে যাবে, যার যার নাম এ দিয়ে শুরু সেটা এ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক স্টুডেন্টই ভুল করে, ইভেন মাস্টার্স পিএইচডি লেভেলে এসেও এই কমন মিস্টেকসটা আমরা করে থাকি। আমার একটা কোশ্চেন ছিল, আমার কোশ্চেনটা হচ্ছে যে ধরো আমি একই অথরের একই বই থেকে কয়েকটা রেফারেন্স লিখছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি রেফারেন্সিংটার নাম্বারটা কিভাবে করবো? লাইক আমার অথর সেম, আমার বুকসও সেম, রাইট? তো তখন আমার রেফারেন্সিং সিরিয়ালটা কিভাবে হবে? ওটা সামনের দিকে, সামনের দিকে যাচ্ছি আমি, ওখানে এখনই বলবো নাকি? না না, ঠিক আছে, তাহলে আমি প্রশ্নের উত্তরটা সামনের দিকে দিব। এখানে এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটু আগে যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমার লেখক হয় তাহলে আমি কিভাবে লিখবো। এখানে যেমন ডেভিড জে বেকহ্যাম, তাহলে এখানে বেকহ্যাম এবং ব্র্যাকেটে সালটা লেখা আছে 2010। এইভাবে ফর এইভাবে আমরা রেফারেন্সিং গুলো করবো। দেন যখন একজন অথর হবে, ঠিক আছে, এপিএ স্টাইল ফর সাইটেশন ওয়ান অথর, যখন
এরকমও তো অনেক আর্টিকেল আছে বা রিসার্চ পেপার আছে যেখানে 8-10 জন একসাথে রাইটার বা 8-10 জন ইউনিভার্সিটি টিচার তারা একসাথে মিলে একটা আর্টিকেল লিখেন, সেই ক্ষেত্রে আমরা কি করব? যখন একজন অর্থর হবে তখন আমরা প্রথমটা লিখবো, যখন দুজন অর্থর হবে তখন আমরা আলী অ্যান্ড আবু, সাথে কি হবে 2012, এবং অর আরেকটা স্টাইল হচ্ছে আলী অ্যান্ড আবু কমা 2012। এরপরে 3-5 অথর্স, যখন আমরা 3 থেকে 5 জন অথর্স এর নাম লিখবো ফর দ্য ফার্স্ট টাইম যখন আমরা লিখবো তখন আমরা সবার নাম লিখবো কমা দিয়ে, আদম আলী অ্যান্ড আবু, পাশে দিয়ে ব্র্যাকেটে 2010, এবং পরেরটা ওই আগের নিয়মেই হবে, ব্র্যাকেটের ভিতরে সব নামগুলা চলে আসবে। নাম বলতে কি নাম, লাস্ট নেম অথবা সার নেম। আচ্ছা, যখন আমি সেকেন্ড সেকেন্ড টাইম অনওয়ার্ডস, যখন আমি সেকেন্ড টাইম ইউজ করব ইনফরমেশন, মানে এটা মোস্ট প্রবাবলি আপুর অ্যান্সারটা এখানে আছে, যে প্রথমে একবার আমি একই বই থেকে একটা একটা সোর্স থেকে আমি একটা সাইটেশন নিলাম, প্রথমে আমি এভাবে লিখলাম যে ফার্স্ট টাইম আদম আলি অ্যান্ড আবু এভাবে লিখলাম। সেকেন্ড টাইম যখন আমি অন্য একটা জায়গা থেকে কিন্তু সেম বুক অথবা সেম জার্নাল আরেকটা ইনফরমেশন নিচ্ছি, তখন আমি কি লিখবো, অ্যাডামস এট অল, অ্যাডামস এট অল, ইউজ এট অল, ঠিক আছে, ব্র্যাকেট 2010 অর অ্যাডামস এট অল ডট কমা 2010। আশা করি আপু আপনি ক্লিয়ার। এটাও আই থিঙ্ক সেম থিং, এটাও সেম থিং, আশা করি কেউ ঘুমায় পড়েনি এখনো পর্যন্ত, সবাই জেগে আছে। হ্যাঁ, এপিএস স্টাইল ফর রেফারেন্সিং, ডিফারেন্ট স্টাইল ফর ডিফারেন্ট সোর্সেস, দ্য ওয়ান্স দ্যাট ইউ নিড টু মাস্টার আর বুকস, জার্নাল, আর্টিকেলস অ্যান্ড ওয়েবসাইটস। মূলত আমরা বুকস, জার্নাল, আর্টিকেলস এবং ওয়েবসাইট থেকেই এই আমরা সোর্সিংগুলো করে থাকি। মানে আমরা সাউন্ড কি আমি শুনতে পাচ্ছি না নাকি সবার সাথে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ওকে ওকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ মাস্ট মেক শিওর দ্যাট দ্য ইনফরমেশন, ইনফরমেশন মানে যে পাবলিশার, প্লেস, এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন, রেফারেন্স লিস্টে, নিডেড ফর রেফারেন্সিং ইজ অবটেইন ফ্রম দ্য অরিজিনাল সোর্স অ্যান্ড নট ফেক, মানে ফর দ্য সেক অফ রাইটিং রেফারেন্স আমরা যাতে কোনো ফেক সোর্স থেকে না নিয়ে থাকি, বা অনেক সময় ওয়েবসাইট থেকে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কিছু ইনফরমেশন ফেক থাকে, এগুলা না প্রথম দিকে আমাদের শিখে ফেলা খুব ইম্পর্টেন্ট। এইভাবে মানে এইভাবে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি ওই ইনফরমেশন গুলো নিব যে ইনফরমেশন গুলো আমার কাছে মনে হচ্ছে নট ফেক এবং রিলায়েবল এবং অরিজিনাল। এবং এটা দেখেই বোঝা যায় ওয়েবসাইট থেকে, যখন আমরা কোনো কোনো বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করি বা কোনো কিছু, যেমন ফর এক্সাম্পল ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এটা সম্পর্কে যখন আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে ইনফ্লেশনের উপরে 2 পাতা লিখে আনো, তখন আমরা কি করি, আমরা গুগলে সার্চ দিই, আমরা উইকিপিডিয়াতে দেখি, হ্যাঁ এগুলো তো রিলায়েবল সোর্সেস, কিন্তু কিছু কিছু পেজে আমরা চলে যাই যেটার ইনফরমেশন গুলো দেখে মনে হচ্ছে যে নট নট অরিজিনাল অর ফেক, দেখেই মনে হয়, দেখেই সেটা বোঝা যায়, তখন আমরা যেটা করব সেটাকে আমরা অ্যাভয়েড করব, আমরা সেই সোর্স থেকে ইনফরমেশন নিব না, আমরা রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন নিব। একজনের মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, করতে পারেন। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে অনেক সময় অনেক রিসার্চ পেপারে দেখা যায় যে পেপারটা, যে পেপারটা থেকে আমি রেফারেন্স নিচ্ছি ওই পেপারটা অন্য একটা পেপার রেফারেন্সে লেখা, আবার ওই পেপারটা অন্য একটা পেপার রেফারেন্সে লেখা, তখন আমার কি করা উচিত আসলে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা যে পেপারটা থেকে নিচ্ছি লেখাটা, সেই পেপারটাকে আমরা ফলো করব। সে যদি নিয়ে থাকে, ধরেন ফর এক্সাম্পল আমি একটা আর্টিকেল পড়ছি, আমি একটা অ্যাসাইনমেন্টের জন্য আর্টিকেলের মধ্যে সে লিখেছে অমুক ব্যক্তি স্টেটেড দ্যাট ব্লা ব্লা ব্লা, আমি যদি ওটা নিতে চাই তাহলে আমি কি করব, তাহলে তার রেফারেন্সে চলে যাব, সে তো সেই ব্যক্তির লাস্ট নেমটা লেখা আছে, এটা দিয়ে আমি গুগলে সার্চ দিব, ইয়ারের নাম, জার্নালের নাম, বা জার্নালের নাম বা কোন ওয়েবসাইট থেকে নিয়েছে বা বুকের নাম বুক থেকে নিয়েছে সেটাও কিন্তু সেই আপনার রেফারেন্সে দেয়া থাকবে, তো গুগলে যাই কিন্তু আমরা পেয়ে যাব। আমি বোঝাতে পারছি, তাহলে আমরা সেই ব্যক্তিকে রেফার করব।
আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি আপু বুঝতে পারছি, মানে যে কথাটা যে যে ব্যক্তি কথাটা বলছে ওনাকে রেফারেন্স করতে হবে, ওনাকে মেনশন করতে হবে। হ্যাঁ মানে আমি যাকে ধরেন যার পেপারটা আমি পড়ছি সে যদি আরেকজনকে ফলো করে তাহলে সে যাকে ফলো করেছে তার নামটা আমরা লিখবো। যখন সে যখন আমি ওই কথাটা যখন আমি ওই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করব যে অমুক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর স্টেটেড দ্যাট ডট ডট ডট, তাহলে আমি কি করবো, আমি রবীন্দ্রনাথকে রেফারেন্স করব। কিন্তু একটা আর্টিকেলের মধ্যে তো সবই রেফারেন্স থাকে না, তাই না? কিছু কিছু কথা তো ব্যক্তির নিজেরও থাকে, অথবা আমরাও যখন অ্যাসাইনমেন্ট করি আমরাও তো কিছু কিছু কথা নিজের লিখে থাকি। সেই কথাটা যদি আমি লিখতে চাই তাহলে আপনি যার যার আর্টিকেল পড়ছেন তাকে রেফারেন্স করবেন। জি আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো আমরা এখানে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনো বই থেকে কোনো সোর্স বইকে সোর্স হিসেবে ইউজ করে থাকি তাহলে আমরা কিভাবে লিখব। প্রথমে আমরা লিখব লাস্ট নেম, তারপর হচ্ছে ইয়ার, ফুল টাইটেল অফ দ্য বুক, প্লেস এবং পাবলিশার। ফর এক্সাম্পল কমফোর্ট এ 1997 আ গুড এজ, ফুল টাইটেল অফ দ্য বুক কিন্তু ইটালিক হরফে হবে, তারপরে জায়গার নাম লন্ডন এবং পাবলিশার হচ্ছে ইউকে মিশেল বিজলে। ঠিক আছে, তার এরপরেরটাও মেবি সেম, লাস্ট নেম এ অ্যান্ড লাস্ট নেম। ও আচ্ছা, এটা আরেকটা টাইপ, আমরা এভাবেও করতে পারি লাস্ট নেম এ অ্যান্ড লাস্ট নেম বি। যখন দুইজন ও আচ্ছা যখন দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে তাহলে আমরা কিভাবে লিখবো, দুজন ব্যক্তির লাস্ট নেম আমরা দিব, তারপর আমরা ইয়ারটা দিব ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট শুরু হবে ব্র্যাকেট ক্লোজ হবে, তারপরে টাইটেল অফ দ্য বুক, প্লেস এবং পাবলিশারের নাম। যেহেতু বই সেহেতু আমরা পাবলিশারের নামটা এখানে দিয়েছি। যখন তিন থেকে সাতজন অথর থাকবে তখন আমরা কি করব, তখন আমরা সবগুলো নাম, নাম মানে কি লাস্ট নেম বা সার নেম একসাথে বসাবো, অ্যাডাম সেম, সিমন কে, জেলি বি অ্যান্ড কেভিন, তারপরে পাশে সালের নাম, হাউ টু গেট রিচ ফ্যাস্টার, কুয়ালালামপুর মালয়েশিয়া, MPH পাবলিশিং। হ্যাঁ প্রশ্ন করুন। এটা আমার মনে হয় যে টিচার তার উপর ডিপেন্ড করে, মানে অনেক সময় অনেক টিচাররা বলে যে দের স্পেস দের ইউজ করবা, দুই ইউজ করবা না, এরকম করে বলে, তাই তো, বা এক ইউজ করবা। তো এখন তো করার তো কিছু নেই, যেহেতু শি শি অর হি ইজ দা ওয়ান হু ইজ গোইং টু জাজ অ্যাসাইনমেন্টটা, তো অবশ্যই তো যৌক্তিক না। যখন তুমি বলতেছো যে APA স্টাইল ফলো করা হচ্ছে কিন্তু যেখানে দুইটা দুইটা স্পেসের কথা তুমি সেখানে বলতেছো দের স্পেস দাও তোমার নিজস্ব দেখার সুবিধার্থে বা হোয়াট এভার, অবশ্যই সেটা যৌক্তিক না, কিন্তু এখানে আসলে কিছু করার নেই। একটা কাজ করা যেতে পারে, টিচারের সাথে বলা কথা বলা যেতে পারে যে APA স্টাইলের তো ডাবল স্পেস, তখন মেবি সে যেটা বলে তার জাস্টিফিকেশন সে হয়তো দেখাতে পারে যে কেন সে এটা বলছে। যখন তো বললামই, হ্যাঁ তিন থেকে ওয়েলকাম, তিন থেকে সাতজন অথর্স যখন, তখন আমরা এভাবে লিখবো মোর দেন সেভেন অথর্স। মোর দেন সেভেন অথর্স কিভাবে আমরা লিখবো, সেটা হচ্ছে লিস্ট দ্য ফার্স্ট সিক্স অথর্স ডট 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 and the last author number and last author number and n. তাহলে এটার এক্সাম্পলটা হচ্ছে মিলার এফ, চয় এম, অ্যাঞ্জেলি এল, হারল্যান্ড এ, স্ট্যামোস জে, এ থমাস এস, রুবিন এল, তারপরে শালের নাম। এখানে কিন্তু একটা ডট 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 ইউজ করেছে যেহেতু এটা মোর দ্যান সেভেন অথার্স, দ্য সিম্পল ওয়ে টু হেভেন এবং প্লেসের নাম দেয়া এবং থমসন লার্নিং, থমসন লার্নিং ইজ দ্য পাবলিশার্স নেম। এরপর আমরা আসি, আমরা যখন জার্নাল থেকে কোনো আর্টিকেল নিব, আর্টিকেল আমরা পড়ছি সেটা যখন আমরা রেফারেন্স করব আমরা কিভাবে করব, প্রথমে হবে লাস্ট নেম এফ, ইয়ার, টাইটেল অফ দ্য আর্টিকেল, নেম অফ দ্য জার্নাল, তারপরে ভলিউম, সেখানে আমরা ভলিউম নাম্বারটা দিব এবং পেজেস দিব। জার্নালের ক্ষেত্রে ভলিউম নাম্বার দিব এবং পেজেস দিব, এবং নেম অফ দ্য জার্নাল সবসময় ইটালিক হরফে লিখতে হবে। দেবস্মিতা তোমাকে শোনা যাচ্ছে?
আচ্ছা, আমি যেহেতু শোনা যায়নি আমি আবার বলছি, যখন আমরা জার্নাল জার্নাল থেকে কোন আর্টিকেল থেকে আমরা যখন সোর্সিং আর্টিকেলকে যখন সোর্স হিসেবে নিব, তখন আমরা এভাবে লিখব, প্রথমে লাস্ট নেম, ইয়ার, টাইটেল অফ দ্য আর্টিকেল, নেম অফ দ্য জার্নাল, নেম অফ দ্য জার্নাল ইজ অলওয়েজ গোয়িং টু বি ইন ইটালিক হরফ, তারপরে আমরা ভলিউম নাম্বার লিখব, পেজ নাম্বার লিখব। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। মিকি কে 2010 বিকাম আ গুড স্টুডেন্ট, জার্নাল অফ এডুকেশন, এটা কিন্তু ইটালিক হরফে লেখা। 32, এটা কি? এটা হচ্ছে ভলিউম নাম্বার 29 to 82। এখানে 29 to 82 দেওয়ার কারণ হচ্ছে যে 29 থেকে 82 পেজ, মানে এই আর্টিকেলের খুব সম্ভবত 29 থেকে 82 পেজে এই আর্টিকেলটা রয়েছে। 29 থেকে 82 পেজে এই আর্টিকেলটি রয়েছে এই ভলিউমের। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েব পেজেস। আমরা আন্ডারগ্র্যাড লাইফে মোস্ট অফ দ্য টাইম ওয়েব পেজ থেকেই আমরা রেফারেন্সিং করতাম, অনেক ভুল করেছি। আশা করি আজকে যারা শুনছেন এই ভুলগুলো একদম শুধরে নেবেন। ওয়েন নো ডেট অফ পাবলিকেশন ইজ গিভেন, দ্য রিট্রাইভ ডেট ইজ নিডেড। তো আমরা কিভাবে লিখব? আমরা লিখব হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, এফ ইয়ার, টাইটেল অফ দ্য ওয়েব পেজ। এখানে কিন্তু টাইটেল অফ দ্য ওয়েব পেজটা ইটালিক হরফে লেখা, এবং এরপর রিট্রাইভ ফ্রম যে ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি, ঠিক আছে। দেন আরেকটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কেভিন এম, সেটা 2010 পাবলিশ করা হয়েছিল। টাইটেল অফ দ্য ওয়েব পেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, এবং আমরা এটা কোথা থেকে পেয়েছি? www.psychology.com/worldisflat.html. তাহলে আমরা এভাবে লিখবো। তাহলে আমরা ইটালিক কোনটাতে দিচ্ছি? টাইটেল অফ দ্য ওয়েব পেজ। শেষ শেষ আমার স্লাইড শেষ, এতটুকুই ছিল। আমি কি খুব দ্রুত, আমার মনে হয় আমি খুব দ্রুত পড়ে ফেলেছি, তাই না? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। যেহেতু আমি আজকে শুধুমাত্র এপিএস স্টাইল নিয়ে বেশি কিছু কথা বলেছি, তাই মনে হয় অনেক দ্রুত হয়ে গিয়েছে। না, দ্রুত হয় নাই।